আমাদের আজকে যে মানুষটার উদ্দেশ্যে সিটিতে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, সেই মানুষটি এই এলাকার, বিশেষ করে আমাদের চারিপাশে সমগ্র এলাকার মানুষের কাছে খুব জনপ্রিয় ছিল এবং এর কার্যক্রম মানুষ নিজের কিডনির রোগী ডায়ালিসিস করতে হয় সপ্তাহে 3 দিন, সে অন্যকে উৎসাহিত করতো ব্লাড দেওয়ার জন্য, নিজের জন্য প্লাস অন্যদের জন্য, এবং সামাজিক কাজকর্মে সবসময় এগিয়ে আসতো। কারো বিয়ে বাড়ি দরকার, সেখানে ছাপিয়ে পড়তো, এই অবস্থা শরীরের অবস্থা তো সে ঝাঁপিয়ে পড়তো, মানুষের জন্য ছিল। আমরা প্রত্যেকে আমাদের কপরডাঙ্গা ইয়ং ইউথ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আমরা ঠিক করেছি প্রত্যেক বছর আমরা এই রক্তদান কর্মসূচি চালু রাখবো এবং মহিলা পুরুষ সর্বশেষে সবাই এই ব্লাড ডোনেশন করছে এবং আগামী দিনেও এই রক্তদান কর্মসূচিকে আমরা চালু রাখবো ওই রফিকের উদ্দেশ্যে। আমাদের কাছে রফিক জনপ্রিয় এবং শ্রদ্ধা। আমরা মোটামুটি টার্গেট নিয়েছি প্রায় 50-60 জনের মতো ব্লাড দেবে, আমরা এখনও চলছে। মহিলা পুরুষ এখন মোটামুটি যা দেখা গেলো তাতে 20-22 জনের মতো পুরুষ এবং প্রায় 7-8 জন মহিলা দিয়েছে, আরও দিবে। এটা আমরা টার্গেটটা নিচ্ছি যে বেশি সংখ্যক মানুষকে রক্তদানে উৎসাহিত করা। আমার নাম প্রসেনজিৎ, প্রসেনজিৎ মণ্ডল।